সাপের কাছে কি সত্যি মনি আছে? আপনি কি দেখেছেন, হ্যাঁ অথবা না? আপনি যদি এই পাথর সম্পর্কে বিশ্বাস করেন এবং মনে করেন এই পাথর আকাঙ্ক্ষাগুলি পূর্ণ করে, তবে আমি আপনাকে বলবো এটি একটি রূপকথা, কারণ এর আগে কখনো শোনা যায়নি বা খুঁজে পাওয়া যায়নি এমন পাথর। এটি যদি কোনো সান্ত্বনা দেয়, তবে হিটলার এমন এক কুসংস্কারবাদী ব্যক্তি ছিলেন যিনি বিশ্বাস করেন যে কোনো কাহিনী সর্বকথাই বিশ্বাসিত। তিনি পৌরাণিক প্রাণী এবং জিনিসগুলো সম্পর্কে গোপন গবেষণা করার জন্য বহু ইউনিট তৈরি করেছিলেন। তিনি কল্কি অবতারের জন্মস্থানও খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন। তাই এটা যদি সত্যি হতো, তাহলে তিনি এর সত্যতা খুঁজে পাওয়ারও চেষ্টা করতেন। যাই হোক, নাগমণি কি? নাগমণি একটি সাধারণ পাথর। এটি সাপের বয়সের উপর নির্ভর করে ধানের শীষ থেকে একটি মুক্ততে আকার ধারণ করতে পারে। এটি বেশিরভাগ ক্ষেত্রে সাপের মাথায় পাওয়া যায়, কখনো কখনো লেজেও। এই পাথরটি সাপগুলি বেশিরভাগ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার জঙ্গলে পাওয়া যায়। কোবরার বিষ মারাত্মক, যার মাত্র কয়েক ফোঁটা তাৎক্ষণিকভাবে একটি পূর্ণবর্ধিত হাতিকে হত্যা করতে সক্ষম। এখন কথা হলো নাগমণি কিভাবে গঠিত হয়। কিছু সময় কোবরা তাদের শিকারকে হত্যা করতে প্রকৃত পরিমাণে থেকে মুক্ত করতে পারে এমন পরিমাণের তুলনায় খুব অল্প পরিমাণে বিষ ব্যবহার করে। অতিরিক্ত পরিমাণে বিষ মাথায় বা সাপের লেজে জমা হতে শুরু করে, আর সময়ের সাথে সাথে এটি নীল বা কালো ধরনের ভর বা পাথর হিসাবে সংহত হয়। বহু বছর পরে এটি সাপের মাথা থেকে বেরিয়ে আসতে শুরু করে। বিষের উপস্থিতির কারণে এটি হালকা নীল বা হালকা কালো রং প্রতিফলিত করে। বেশিরভাগ কোবরা তাদের শিকারকে হত্যা করার জন্য তাদের সম্পূর্ণ বিষ ব্যবহার করে, যে কারণে এই নীল পাথরটি এখনো বিরল। তাই এটিকে সাপের পাথর বলে বিভ্রান্ত করবেন না, কারণ তারা প্রাণী হাড় দ্বারা তৈরি। এই ধরনের পাথরগুলি বিষকে শুষে নিতে পারে এবং সাপের কামড় থেকে মানুষকে বাঁচাতে পারে, এজন্য একে বলা হয় সাপ পাথর। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই নতুন কিছু জানতে সহায়তা করবেন। দেখা হচ্ছে আবারও সামনের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যে কোনো সমস্যায় আমাদের কাছে প্রশ্ন করতে ভিজিট করুন www.prashnoouttor.com।